হ্যালো এভরিওান ওয়েলকাম টু ই বেঙ্গল আজকে আমরা বাংলার একটা ক্লাস করব প্রথমে আমরা কিছু সমার্থক শব্দ আলোচনা করব তার সাথে বাংলার পেডাগজে ভাষা দক্ষতা সম্পর্কে আলোচনা করব কারণ আগের ক্লাসে আমরা ভাষা অর্জন ভাষা শিক্ষণ এটা নিয়ে আলোচনা করেছি তার সাথে মানে পেডাগজি রিলেটেড আর কি তার সাথে আমরা ভাষা শিক্ষণ নীতি সমূহ নিয়ে আলোচনা করেছি তো প্রথমে আমি একটু জাস্ট সিলেবাসটা যেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু হাজার বাইশের সিলেবাসে কি বলা আছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন যেটা সেখানে দুটো প্যাসেজ দেওয়া থাকবে ওটা একটু বলে দিই একটা প্রোজ একটা পোয়েম পোয়েট্রি থাকবে একটা গল্প একটা কবিতা থাকবে সেখান থেকে তোমাদের কিছু ডিরেক্ট কোয়েশেন্স থাকবে মোটামুটি আট দশ নম্বর ডিরেক্ট কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে আশা করছি কেমন আর গ্রামার্স থাকবে যে প্যাসেজটা তোমাদের তুলে দেওয়া থাকবে সেই রিলেটেড কিছু গ্রামার থাকবে গ্রামারের মধ্যে কারক সন্ধি সমাস এই সমার্থক শব্দ হয়তো কিছু বাগধারা থাকতে পারে সমোচারিত ভিন্নার্থক শব্দ থাকতে পারে বানান ভুল চিহ্নিত করণ বা সঠিক বানান চিহ্নিত করণ পদ পরিবর্তন বিশেষ থেকে বিশেষণে পরিবর্তন বা ক্রিয়ার কাল বোঝা এই বিষয়গুলো থাকতে পারে গ্রামারের ভেতরে কেমন আর পেড়াগজিতে এই এই টপিকগুলো রয়েছে আমরা লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন কমপ্লিট করেছি তার সাথে আমরা টিচিং রিলেটেড যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করেছি আজকে আমরা একটু স্কিলসগুলো সম্পর্কে দেখব ঠিক আছে চলো প্রথমে যেটা বললাম যে সমার্থক শব্দ বিষয়টা কি না সমান অর্থ কোন শব্দের পরিবর্তে একই অর্থ প্রকাশক অন্য যে সকল শব্দ ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রথম শব্দটির সমার্থক মানে শব্দগুলোর মধ্যে থাকবে দ্যাট ইজ সমার্থক শব্দ ওকে মিনিং দেখো প্রথম শব্দটা হচ্ছে অঙ্গ এর সমার্থক শব্দ কি কি হতে পারে দেহ কায়া তনু শরীর গাত্র কলেবর গা বপু আকাশের সমার্থক শব্দ গগন অম্বর দুলক বোম শূন্য নভ বিমান নভমন্ডল নভস্থল অন্তরিক্ষ হয়তো তোমাদের এখানে দিয়ে দিল যে নিম্নলিখিত কোন শব্দটি আকাশের সমার্থক শব্দ অথবা সমার্থক শব্দ নয় সুতরাং এর জন্য তোমাদের এগুলো জানাটা দরকার নেক্সট হচ্ছে আনন্দ হর্ষ উল্লাস পুলক আমোদ ফুর্তি প্রফুল্লতা আলোর সমর্থক শব্দ কি জ্যোতি প্রভা দীপ্তি দ্যুতি বিভা আলোক চলো নেক্সট পেজে আগুন অগ্নি অগ্নির সমর্থক শব্দ আগুন বহ্ন অনল পাবক হুতসীন বৈশানর উদ্যানের সমর্থক শব্দ বাগান বাগিচা কানন উপবন উঠোনের সমর্থক শব্দ আগিনা চাতাল অঙ্গন কপালের সমর্থক শব্দ ললাট ভাল ভিন্নার্থে অদৃষ্ট হয় ভাগ্য বলা হয় কাক ভাগ্যস পরভৃত ইম্পর্টেন্ট হ্যাঁ প্রত্যেকটা ইম্পর্টেন্ট খুব কম সংখ্যক সমর্থক দেখে যেও যদি কমন পরে দাগিও অথবা নিজের সেন্স যেটুকু বলবে যদি কমন না পাও নিজের সেন্স যেটুকু বলবে সেটা দাগিও বাট অ্যাটেন্ড করে এসো কোয়েশনগুলো কোনোটাই ছেড়ে এসো না নেক্সট কাপড় বস্ত্র বসন পরিধান অম্বর ঠিক আছে এখানেও আমরা অম্বর ওয়ার্ডটা পাই আকাশের ক্ষেত্রেও আমরা অম্বর ওয়ার্ডটা পাই কেমন আচ্ছা কুকুর শা তালে বসয় বয় আকার সারমেয় কুকুর সুনক গলা কঠন সরি কণ্ঠ গল গলদেশ গ্রীবা গাছ বৃক্ষ তরু দ্রুম গাল কপল গন্ডদেশ কপাল কিন্তু না কপল গন্ডদেশ গৃহ আশয় বাসা আবাস ঘর সদন ভবন নিকেতন আলোয় নিবাস আগার ওকে এগুলো খেয়াল রাখবে নেক্সট কন্যা মেয়ে তনয়া নন্দিনী সুতা দুহিতা আত্মজা ঘোড়া অশ্ব ঘটক তুরঙ্গম তুরগ বাজি ঋষি হয় কোকিল বসন্ত সখা পিক পরভৃত চন্দ্র চাঁদ ইন্দু শশাঙ্ক শশী শশধর সুদাংশু নিশাকর বিধু মৃগাঙ্ক শীতাংশু চন্দ্রমা সুধাকর দ্বিজরাজ বিরোচন দশাস্য কেমন এগুলো খেয়াল রাখার চেষ্টা করবে চলো এবারে আজকের মতো সমর্থক শব্দ এই কটাই তোমরা একটু জাস্ট রিভিশন করতে থাকবে দেখতে থাকবে কেমন পিডিএফটা তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক থাকবে আর গ্রুপেও টেলিগ্রাম গ্রুপেও দেওয়া থাকবে তো চলো এবারে আমরা পেরাগজে আরেকটা টপিক যেটা বলছিলাম ভাষা দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিলস এটা সম্পর্কে আমরা আলোচনা করব।। ওকে ভাষা ভাষা হচ্ছে পারস্পরিক ভাব বিনিময় আর যোগাযোগের মাধ্যম মানে কমিউনিকেট করা ইন্টারাক্ট করা তো এর মাধ্যম হচ্ছে ভাষা এবারে এই যে ভাষা শিক্ষায় ভাষা শিক্ষার ক্ষেত্রে কিছু স্কিলস যাতে এই যে দক্ষতা আরও ডেভেলপ করতে পারে সেগুলো খুব জরুরি ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন কোন স্কিলস জরুরি চার প্রকারের স্কিলস রয়েছে সিকোয়েন্সটা খেয়াল রাখার চেষ্টা করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন অর্ডারে সিকোয়েন্সটা হবে কোন অর্ডারে এই স্কিলসগুলো থাকবে অ্যাকচুয়ালি প্রথমত শ্রবণ শ্রবণ মানে কি লিসনিং শোনা আগে শুনছ তারপরে কথন মানে বলা স্পিকিং তারপরে পঠন পড়া রিডিং তারপরে লিখন লিখনটা কিন্তু একদম লাস্টে আসবে দ্যাট ইজ রাইটিং এই চারটে স্কিলস লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং প্রথমে আমরা শ্রবণ সম্পর্কে একটু দেখে নিই শ্রবণ এর অর্থটা কি মানে শোনা তাহলে সহজ কথায় আমরা যদি বলি শ্রবণ কথার অর্থ হচ্ছে কান দিয়ে গ্রহণ করা তো এই প্রক্রিয়ায় প্রথমে কি হয় বক্তব্যে যে ধ্বনী সমূহ থাকে তাকে আইডেন্টিফাই করতে হয় এর থেকে কিন্তু প্রশ্ন আসে যে শ্রবণ প্রক্রিয়ায় প্রথমে কোনটা করতে হয় তাটি শ্রবণ প্রক্রিয়ায় প্রথমে আইডেন্টিফাই করতে হয় তারপর সেটাকে ওই সমূহকে শব্দ তারপর বাক্যে পরিণত করা হয় সুতরাং এটা খেয়াল রাখতে হবে তো এখানে একটা কথা আমি বলতে পারি যে শ্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো সাউন্ড বা ধ্বনি যখন গ্রহণ করা হয় তখন কিন্তু সেই ধ্বনিগুলোকে আলাদা আলাদাভাবে মানে ইন্ডিভিজুয়াল সাউন্ড হিসেবে গ্রহণ করা হয় কেমন ইন্ডিভিজুয়াল সাউন্ড হিসেবে গ্রহণ করা হয় আর ব্রেইনের সাহায্যে সেই ধ্বনি সমষ্টিকে অর্থপূর্ণ বার্তা অর্থপূর্ণ ভাব মেসেজ এর এতে পরিণত করা হয় কেমন তাহলে প্রথমে দেখো ধ্বনি সমূহকে আইডেন্টিফাই করা হলো তারপর সেটাকে ওয়ার্ড বা সেন্টেন্সে কনভার্ট করা হয় পরিণত করা হয় আর খেয়াল রাখতে হবে ধ্বনিগুলো যখন নেওয়া হচ্ছে তখন সেটাকে কি হিসেবে নেওয়া হয় আলাদা আলাদাভাবে মানে ইন্ডিভিজুয়াল সাউন্ড হিসেবে নেওয়া হয় কেমন ইন্ডিভিজুয়াল সাউন্ড হিসেবে নেওয়া হয় ওকে আচ্ছা এর সঙ্গে আরো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভালো বক্তা হতে গেলে কিন্তু ভালো শ্রোতা হতে হবে আগে ভালো করে শোনার অভ্যেস তৈরি করতে হবে তবে কি হবে তোমার ওয়ার্ড স্টক বাড়বে বিভিন্ন ডেভেলপমেন্ট হবে যখন তুমি শিখবে তবেই তো তুমি সেটা প্রয়োগ করতে পারবে তাই না তাহলে ভালো বক্তা হতে গেলে অবশ্যই ভালো শ্রোতা হতে হয় শ্রবণ কি করে মানে যথাযথ শ্রবণ আর কি লিসনিং সেটা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে এই যে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হয় সঠিক উচ্চারণ শেখায় প্রাউন্সিয়েশন শেখায় ভাষাগত দক্ষতার ক্ষেত্রে শ্রবণকে প্রথম স্থানে রাখা হয় এবারে বিদ্যালয় স্তরে শ্রবণ অসুবিধার কারণ কি আর সেক্ষেত্রে সেটা দূরীকরণের জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে সেটা আমরা দেখব দেখো কারণ কি কি হতে পারে শ্রবণ দক্ষতা বৃদ্ধি সহায়ক যে উপকরণ যে সকল উপকরণ যেমন টেপ রেকর্ডার কম্পিউটার ক্যাসেট ইত্যাদির চল কিন্তু বিদ্যালয় স্তরে খুব বেশি নেই কিছু কিছু রয়েছে বাট বেশিরভাগ বিদ্যালয়ে নেই সুতরাং এগুলোর অভাবে কি হয় শ্রবণ দক্ষতা বৃদ্ধির যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হয় বেশি বেশি করে তুমি যখন বাচ্চাদের শোনাতে চাইবে তাহলে কি এরকম একটা রেকর্ডার থাকলে তোমার সুবিধা হবে কিন্তু সেটা অ্যাভেলেবেল থাকে না সব সময় সব ক্ষেত্রে বা বেশিরভাগ বিদ্যালয় তো সেটা হচ্ছে বাধা শ্রবণ অসুবিধার কারণ আবার যখন দীর্ঘ সময় ধরে আমরা কিছু শুনি যেটাকে দীর্ঘ শ্রবণ বলা হয় সেটা কি নিয়ে আসে ক্লান্তি নিয়ে আসে দেখো শ্রবণের সময় সমস্ত তথ্য আমরা কিন্তু মেমোরাইজ করে রাখতে পারি না ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমরা মেমোরাইজ করে রাখতে পারি না তো এটা অসুবিধা আর কি শ্রবণের শ্রাবণ না এটা শ্রবণ হবে শ্রবণের সময় প্রতিটা শব্দ বুঝতে না পারলে ব্যর্থতার অনুভূতি হয় এবং এটা কি করে চিন্তা এবং চাপ আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করে চাপ বাড়ায় হ্যাঁ তো এই সকল ক্ষেত্রে শিক্ষকের কি করণীয় রয়েছে বা একজন স্টুডেন্টের কি করণীয় রয়েছে সেটা আমাদের দেখতে হবে টিচার কি করতে পারেন আমরা একটু বলে দিচ্ছি যে বিভিন্ন ভিজুয়াল অডিও ভিজুয়াল এডস ইউজ করতে পারেন আর যদি শ্রবণ বলি সেক্ষেত্রে অডিও রিলেটেড এইজ যেগুলো রয়েছে যেমন ওই কম্পিউটার টেপ রেকর্ডার এগুলো ইউজ করতে পারেন বারবার করে একটা বিষয় বলা সেই সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারে এবং একজন স্টুডেন্টের কী কী করণীয় রয়েছে শ্রবণকে উপভোগ করতে হবে এনজয় করতে হবে যেটা শুনছো তোমার যদি সেটা কাজে লাগে তুমি সেজন্যই সেখানে রয়েছ তাই না তাহলে যেটা শুনছো সেটাকে এনজয় করতে হবে বক্তব্যের নির্দিষ্ট তথ্য শ্রবণ করতে হবে পার্টিকুলার যে যে জায়গাগুলো তোমার দরকার বোঝানোর জন্য তো অনেক কিছু গল্প অনেক কথা বলা হয় তোমার যে জায়গাগুলো দরকার সেগুলোকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে শ্রবণ করতে হবে কেমন বক্তব্য বিষয়ের প্রধান অর্থ খুঁজে বের করতে হবে শ্রবণের সময় আবেগ উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে আই কন্ট্যাক্ট করতে হবে শ্রবণের সময় কি করতে হবে চোখে চোখ রেখে শ্রবণ করতে হবে না তাহলে কি হবে আমাদের যে কনসেন্ট্রেশনটা সেটা অনেক বেশি ভালো থাকে মনোযোগটা ভালো থাকে বিষয়টাকে মূল্য দিতে হবে কেমন এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে এবারে আমরা আসছি পরের টপিক যেটা মানে পরের দক্ষতা যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কথন মানে স্পিকিং কথা বলা তাহলে কথা বলাকেই বলা হয় কথন চার প্রকার যে দক্ষতার কথা আমরা বললাম তার মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে কথনের সেকেন্ড পজিশন কথন দক্ষতা অন্য তিনটি ভাষা দক্ষতা অপেক্ষা আলাদা অন্য তিনটি ভাষা দক্ষতা বলতে কি শ্রবণ পঠন আর লিখন এই তিনটি অপেক্ষা মধ্যখানের সেকেন্ড যেটা কথন এটা আলাদা কেন না কারণ শ্রবণ কিন্তু লিখন ও পঠন মানুষ একা একা অভ্যস্ত করতে পারে শ্রবণ লিখন আর পঠন এই তিনটে যে স্কিল সেটা মানুষ একা একা অভ্যেস করতে পারে কিন্তু একজন স্বাভাবিক ব্যক্তি কথন কিন্তু একা একা করতে পারে না সুতরাং এই জায়গাটা ইম্পর্টেন্ট তোমাদের যদি প্রশ্ন করা হয় যে চারটি ভাষা দক্ষতার মধ্যে কোনটি বাকিগুলোর থেকে ভিন্ন দ্যাট ইজ কথন কারণ স্বাভাবিক মানুষ একা একা নিজে নিজে কথা বলতে পারে না কারণ ধরো যখন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি যখন ইন্টারভিউর সময় তোমাদেরকে কি বলা হয় যে নিজের সাথে নিজে কথা বলবে আয়নার সামনে দাঁড়িয়ে বলা হয় দরজাটাকে লাগিয়ে দেবে কেন না স্বাভাবিকভাবে কেউই কথাটা এরকমভাবে বলতে পারে না ওটাতে কনফিডেন্স বিল্ড আপ হয় কিন্তু বেসিক্যালি আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে কি বলবো স্বাভাবিকভাবে কেউ একা একা কথা বলতে পারে না এবং এই বেসিসে কথন কিন্তু বাকি তিনটে দক্ষতা ভাষা দক্ষতা অপেক্ষা আলাদা এবার এই কথন দক্ষতা বৃদ্ধি বা উন্নতি করার উপায়গুলো কি কি হতে পারে প্রথমত অভ্যেস দ্বিতীয়ত চিন্তাকে সংগঠিত করা মানে যে বক্তব্য তোমার বিষয়টা রয়েছে সেটা একটা তোমাকে ম্যাপ তৈরি করে নিতে হবে একটা নিজের মনের মতো তুমি সাজিয়ে নাও বিষয়টাকে কি বলতে চাইছো তারপর তুমি যখন বক্তৃতা দেবে তুমি আলটিমেটলি তোমার বলতে সুবিধে হবে ঠিক আছে তাই জন্য চিন্তাকে সংগঠিত করতে বলা চোখে চোখ রেখে কথা বলা আই কন্টাক্ট খুব ইম্পর্টেন্ট বক্তব্যকে কিছু পয়েন্টে ভাগ করে নেওয়া আর এই যে আই কন্ট্যাক্টের কথা বললাম সবসময় খেয়াল রাখবে তোমার আই কন্ট্যাক্টের দরুন তোমার সামনে থাকা ব্যক্তি যেমন আনিজে ফিল না করে ঠিক আছে আই কন্ট্যাক্টে যেন সেরকম হয় ভালো শ্রোতা হতে হবে ভালো শ্রোতা হলে তবেই তুমি কিন্তু ভালো বক্তা হতে পারবে উপযুক্ত স্বরে কথা বলা ধীরে ধীরে বক্তৃতা করা প্রচুর পড়ার অভ্যেস করা অনুকরণ থেকে বিরত রাখা কাউকে নকল না করা তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে মানে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের আসে তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের তো আইডিয়া রয়েছে আর একটু এই যে আমি বলে দিচ্ছি তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন বই থেকেও তোমরা শিখছো তাহলে কি হবে এই সেন্স থেকে তোমরা কোয়েশনের আনসারগুলো দাগাতে পারবে আশা করছি কেমন পারবে একদমই পারবে তো চলো এবারে আমরা আসছি পঠন নিয়ে রিডিং নিয়ে আচ্ছা পঠনে আসার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই ধরো কারোর স্পিকিং স্পিকিংয়ের যদি তুমি অ্যাসেসমেন্ট করতে চাও মান নিরূপণ করতে চাও কীভাবে করবে কি কি বিষয়ের উপর স্পিকিং তার ভালো তার কথন দক্ষতা রয়েছে সেটা তুমি জাজ করবে প্রথমত তার প্রানাউন্সিয়েশন উচ্চারণ এটা জাস্ট শুনে রাখো কেমন ভোক্যাবুলারি শব্দ ভাণ্ডার কীরকম রয়েছে গ্রামার সিনটেক্স মানে ব্যাকরণ সেটার গঠন প্রকৃতি কিভাবে প্রয়োগ করছে কমিউনিকেট কিভাবে করছে যোগাযোগ কিভাবে করছে এবং তার মধ্যে ফ্লুয়েন্সি অনর্গল ভাবে কিভাবে বলছে এই সমস্ত কিছুর বিচারে আমরা কোন ব্যক্তির ভাষা দক্ষতা মানে কথন দক্ষতা অ্যাকচুয়ালি আমরা মেজার করতে পারি এটা আমরা আবার ইভ্যালুয়েশনের সময় দেখব চলো পঠন পঠন মানে কি রিডিং পাঠ করা তো দেখো আমরা যখন কোনো কিছু রিড করছি আমরা কিছু নিচ্ছি কারো কিছু থেকে বই থেকে হোক নিউজ পেপার থেকে হোক ম্যাগাজিন থেকে হোক আমরা কি করছি যখন পড়ছি কিছু রিসিভ করছি দ্যাট ইজ পঠন কিন্তু গ্রহণমূলক বা রিসেপটিভ স্কিল তো এই পঠনটাও রিসেপটিভ শ্রবণ মানে লিসেনিংটাও কিন্তু রিসেপটিভের মধ্যেই পড়ে আবার যদি আমি বলি প্রোডাক্টিভ উৎপন্ন করছে কে লেখা বা কথা এগুলো উৎপন্ন করছে অপরদিকে পড়া পাঠ করছো বা শুনছো এগুলো রিসেপটিভ কেমন তো এই পঠনের ক্ষেত্রে কি হয় একগুচ্ছ লিখিত প্রতীক বা সিম্বলের দিকে দৃষ্টি দেওয়া হয় এবং তা থেকে অর্থ খুঁজে নেওয়াই হচ্ছে পঠন এবং এটা কি এখানে না এই জায়গাটা একটু কেটে দাও এটি সৃজনমূলক বিষয়টা কথন আর রাইটিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বেসিক্যালি অ্যাপ্লিকেবল রাইটিং এর ক্ষেত্রে তবে কথনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বাট পঠন কিন্তু নয় পড়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকে আমরা আনবো না কেমন তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে পঠন একটা জটিল প্রক্রিয়া আমরা বলতে পারি না কেন তার মধ্যে কথনের দক্ষতা বলা বলা কথা স্পিকিং এই এই যে যে এবিলিটি স্কিল সেটা লুকিয়ে থাকে তো পঠন মানে রিডিং একটা জটিল প্রক্রিয়া সেটা আমরা বলতে পারি এবারে আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমাদের চোখ কতগুলো লিখিত প্রতীক গ্রহণ করে লিখিত প্রতীক গ্রহণ করে মানে সিম্বলস যেটাকে বলছি আর ব্রেইন কি করে ব্রেইনের সাহায্যে সেই সিম্বলসগুলোকে শব্দ বা বাক্যে কনভার্টেড হয় ব্রেইনের সাহায্যে কেমন আচ্ছা পঠন দু রকমের হয় সরব পাঠ নীরব পাঠ সরব মানে কি সরব মানে রবের সাথে দ্যাট ইজ লাউড রিডিং জোরে জোরে পড়া আর নীরব পাঠ মানে কি সাইলেন্ট রিডিং বলছি ওকে এটা তোমরা জানো সবাই এবারে যার ক্ষেত্রে যেটা সুবিধাজনক সরব পাট নীরব পাঠ একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে যেটা রয়েছে সেটা এইটা পঠন দক্ষতা বৃদ্ধির জন্য জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এস আর আর এস আর আর মানে এস ফর স্কিমিং আর ফর রিডিং অ্যান্ড দেন আর ফর রিভিউইং স্কিমিং মানে কি ভাষা ভাষা পাঠ বা ওপর ওপর পাঠ তুমি কোনো একটা বিষয় পড়তে চাইছো কোনো একটা অনুচ্ছ অনুচ্ছেদ বা রচনা তার যখন তুমি অনুচ্ছেদটা পড়তে চাইছো বা রচনাটা পড়তে চাইছো সেখান থেকে তুমি তার যে মেইন আইডিয়া সেটা খুঁজে বার করার চেষ্টা করছো কার সাহায্যে স্কিমিং এর সাহায্যে দ্যাট ইজ ভাষা ভাষা পাঠ ওপর ওপর পাঠ। ঠিক আছে তো এই ক্ষেত্রে প্রথম লাইন শেষ লাইন সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে যদি কোনো জায়গা একটু কনফিউজিং মনে হয় গুলিয়ে যাচ্ছে মনে হয় সেই জায়গাটা একটু থেমে একটু চিন্তা করতে হবে বেসিক্যালি কি খেয়াল রাখবে স্কিমিং মানে হচ্ছে ভাষা ভাষা পাঠ ওপর ওপর পাঠ ওভারঅল একটা আইডিয়া নেওয়া ওকে যেখানে রিডিং রিডিং কি না কোনো কিছু বাদ না দিয়ে পাঠ্য যে বিষয়টা সেটাকে সম্পূর্ণরূপে পাঠ করা দ্যাট ইজ রিডিং তার সেন্ট্রাল যে আইডিয়া আছে সেটাকে নেওয়া মূল ধারণাটা বোঝার চেষ্টা করা আর রিভিউইং কি রিভিউ করা মানে পুনর্বিচার করা পুনর্বিচার মানে কি যে পাঠ্য বিষয় সেটাকে হৃদয়ঙ্গম করতে হৃদয় অঙ্গন না হৃদয় অঙ্গম কি স্পেলিং হবে হ্যাঁ লিখে দিচ্ছি স্পেলিংটা হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম করতে বা করার জন্য সমগ্র রচনার দিকে পুনর্বিবেচনা করে দেখা এক্ষেত্রে কি হতে হবে যে রচনাটা রয়েছে তার সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে নিশ্চিত থাকতে হবে ওই যে সেন্ট্রাল আইডিয়া যে মূল ধারণা সেটাকে সাপোর্ট করার জন্য বিভিন্ন পয়েন্টস উপস্থাপন করা হয়েছে সেগুলো সম্পর্কে একটু ভালোভাবে দেখতে হবে তো এইভাবে নিশ্চিত হতে হবে কেমন চলো তাহলে এস আর পদ্ধতির কথা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আমরা আসছি আমাদের আজকের আলোচ্য বিষয়ের শেষ যে দক্ষতা সেটা হচ্ছে লিখন দক্ষতা চারটে দক্ষতা ভাষা দক্ষতা স্পিকিং সরি লিসেনিং স্পিকিং রিডিং আর রাইটিং তো রাইটিং কি না রাইটিং ও কি করছো তুমি লেখার মাধ্যমে ভাবের আদান প্রদান করছো যোগাযোগ স্থাপন চেষ্টা করছো তাই না তো ভাবের আদান প্রদান করা যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে কি লিখন বা রাইটিং এটা কি এটা একটা প্রোডাক্টিভ স্কিল সৃজনমূলক দক্ষতা এই দক্ষতাকে একেবারে শেষে রাখা হয়েছে কেন কারণ শিক্ষার্থী সবার শেষে এই দক্ষতা অর্জন করে ওকে তো লেখার দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন প্রধান তিনটি উপাদান কি কি স্ট্রাকচার মানে গঠন স্টাইল মানে রচনারীতি কন্টেন্ট মানে বিষয়বস্তু দেখো একজন ব্যক্তির যদি বাকি তিনটে স্কিল থাকে এই যে লিখন স্কিল বা লিখন শৈলী রাইটিং স্কিল এটা কিন্তু থাকতে পারে বা নাও পারে কারণ এটা আলটিমেটলি লাস্টে গিয়ে আরও ডেভেলপড হয় এই দক্ষতাটা মানুষ অর্জন করে তো তোমরা এখানে দেখলে তিনটে প্রধান উপাদান স্ট্রাকচার স্টাইল আর কন্টেন্ট এবারে এই যে লিখন দক্ষতা সেটা বৃদ্ধি কিভাবে করা যেতে পারে শব্দ ভাণ্ডারের উন্নতি মানে ভোক্যাবুলারির ইমপ্রুভমেন্ট করা ওকে আমি ভোকাব লিখে দিচ্ছি ইমপ্রুভমেন্ট অফ ভোকেব্যুলারি বানানের উন্নতি মানে ইমপ্রুভমেন্ট অফ স্পেলিং ওকে পঠন দক্ষতার উন্নতি পঠন দক্ষতা বলতে রিডিং স্কিল যত ভালো হবে তাই না কারণ কি পঠনের মধ্যে দিয়েই তো একজনের লিখন রীতি সম্পর্কে জানতে পারে তুমি যখন অন্য অন্যান্য লেখকের বই পড়বে তবেই তুমি বুঝতে পারবে যে এই লেখাটা ভালো সেই লেখাটা বোধগম্য হচ্ছে খুব সহজে তোমাকে অ্যাট্রাক্ট করছে তাই না তো এই যে ইম্প্রুভমেন্ট অফ রিডিং স্কিল এটা কিন্তু লিখনের ক্ষেত্রে লিখন দক্ষতা বৃদ্ধির জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যাকরণের উন্নতি মানে ইম্প্রুভমেন্ট অফ গ্রামার ব্যাকরণটাও খুব ভালো হতে হবে কারণ কোন টেন্স কোন কাল তুমি ব্যবহার করছো কিভাবে কি ব্যবহার করছো শব্দের গঠন বাক্য গঠন কিভাবে হবে কিভাবে সেটা তুমি মানুষের সামনে সহজ সরল ভাবে সুন্দর করে উপস্থাপিত করতে পারবে এই সমস্ত কিছুর জন্য তোমাকে এই যে জায়গাগুলো খেয়াল রাখতে হবে তো এইগুলো কি লিখন দক্ষতা বৃদ্ধির জন্য উপায় এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কেমন আচ্ছা এর সঙ্গে আরেকটা জিনিস বলে দিই যে লিখন দক্ষতার ক্ষেত্রে একজনের নাম খেয়াল রাখবে তিনি হচ্ছেন জর্জ অরওয়েল জর্জ অরওয়েল উনি রাইটিং এর ক্ষেত্রে কয়েকটা রুলস এর কথা বলেন জর্জ অরওয়েল রাইটিং এর ক্ষেত্রে কয়েকটা রুলস এর কথা বলেন আমি জাস্ট মেনশন করছি তোমরা শুনে রাখো একটু খেয়াল রাখবে যদি প্রশ্ন আসে তোমরা পারবে আনসার করতে উনি বলছেন যে ছোট ছোট শব্দের ব্যবহার যদি ছোট ছোট শব্দ দিয়েই তোমার কাজ চলে যায় তাহলে লিখনের ক্ষেত্রে তুমি বড় শব্দ ব্যবহার না করে ছোট শব্দ ব্যবহার করো কেমন আর উনি কি বলছেন যে লেখার পরে যদি কোনো শব্দ কেটে দেওয়া সম্ভব হয় তবে অবশ্যই সেটাকে কাট করে দেবে কেমন মানে লেখাটাকে যতটা জিস্ট করা যায় কেমন এবং সেটা বোধগম্য করা যায় তিন নম্বর আমরা বলতে পারি যে ক্ষেত্রে কর্তৃবাচ্য ব্যবহার করা সম্ভব হবে সেক্ষেত্রে কর্মবাচ্য ব্যবহার করব না মানে প্যাসিভ করব না অ্যাক্টিভ ব্যবহার করার চেষ্টা করব। অ্যাক্টিভ বলতে ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি যে কুকুর হাড় পছন্দ করে হাড্ডি হাড় পছন্দ করে এটাকে আমি কখনোই এইভাবে বলতে যাব না কীরকম না হাড় কুকুরের দ্বারা পছন্দ করা হয় মানে প্যাসিভে আমি যতটা সম্ভব না বলার চেষ্টা করব। এবারে গ্রামারে তোমাকে যদি বলা হয় প্যাসিভ ভয়েসে কনভার্ট করো সেটা আলাদা বিষয় কিন্তু লিখন দক্ষতার সময় প্রসেসিং ওই রাইটিংয়ের ওই প্রসেসিং যে আমরা করতাম ছোটোবেলায় সেটা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব। না সেন্সে বাক্যগুলো লেখার চেষ্টা করব যেগুলো আমরা জেনারেলি ইউজ করি না সেই দুর্বোধ্য শব্দ কিন্তু আমরা ব্যবহার করব না যেটাকে আমরা জ্যারগন বলছি দুর্বোধ্য শব্দ সেটা কিন্তু আমরা যতটা সম্ভব না ব্যবহার করার চেষ্টা করব। কেমন এই যে জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে আর তোমরা জানো যে যে কোনো ভাষারই মেইন মোটিভ কি মেইন উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য না ভাবের আদান প্রদান করা দ্যাট ইস ইন্টারাক্ট করা কমিউনিকেট করা যোগাযোগ স্থাপন করা একজনের চিন্তা অন্যজনের মধ্যে যাতে প্রবেশ করে সেটা দেখা ঠিক আছে তো এই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এই গেল চারটে দক্ষতা এবারে এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার করব দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে এই যে চারটে যে অপশন রয়েছে তার মধ্যে কোনটিকে অন্য তিনটির থেকে আলাদা করা যায় শ্রবণ কথন পঠন লিখন এখনই বললাম কাকে আলাদা করা যায় কথনকে কারণ বাকি তিনটে নিজে নিজে অভ্যেস করা যায় কিন্তু স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে কথন কিন্তু অভ্যেস করার জন্য আরেকজনের প্রয়োজন হয় সুতরাং কথনটা আলাদা নেক্সট শ্রবণ প্রক্রিয়ায় প্রথমে কি করা হয় কি করা হয় তাহলে শ্রবণ প্রক্রিয়ায় প্রথমে ধ্বনি সমূহকে শব্দে পরিণত করা হয় নাকি ধ্বনি সমূহকে বাক্যে পরিণত করা হয় নাকি সমূহকে চিহ্নিত করা হয় হয় নাকি দুই তিন উভয় হবে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে চিহ্নিত করা হয় ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন শ্রবণের সময় ধ্বনি সমূহকে কি করা হয় কিভাবে করা হয় গ্রহণ না আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি গ্রহণ করা হয় আমি তোমাদের বলছিলাম তখন আমাদের ব্রেন কি করে ইন্ডিভিজু আগে গ্রহণ করে আমরা রিসিভ করি তাই না মানে আমরা গ্রহণ করি আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল সেটাকে এরপরে মস্তিষ্ক করে তাই তো শ্রবণ কথন পঠন লিখন এই চার প্রকার দক্ষতার মধ্যে কথনকে রাখা হয়েছে কোন স্থানে অবশ্যই সেকেন্ড পজিশনে রাখা হয়েছে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে ফিফথ কোয়েশ্চেন কি আছে পঠন প্রক্রিয়ায় অন্য একটি দক্ষতাও লুকিয়ে থাকে পঠন প্রক্রিয়ায় অন্য কোন দক্ষতা লুকিয়ে থাকে পঠনে আমরা পড়ছিলাম কিন্তু যে পঠন একটা জটিল প্রক্রিয়া রিডিং একটা জটিল প্রক্রিয়া কারণ এর মধ্যেও কথনের দক্ষতা তার আগের যে দক্ষতা কথা বলা স্পিকিং এর দক্ষতাও কিন্তু লুকিয়ে থাকে অপশন বি আমাদের কারেক্ট আনসার হ্যাঁ নেক্সট পঠন এক প্রকার কি ধরনের প্রক্রিয়া এটা আমরা রিসিভ করছি দ্যাট ইজ রিসেপটিভ স্কিল নেক্সট সাত নম্বর প্রশ্ন পঠন এক ধরনের প্রডাকটিভ দক্ষতা মানে প্রডাকটিভ স্কিল সৃজনমূলক দক্ষতা কেন কারণ এই প্রক্রিয়ায় অপশন বিসার তথ্য গ্রহণ করা এবং প্রেরণ করা হয় ট্রান্সমিট করা হয় তাই তো ওকে আট নম্বর প্রশ্ন শ্রবণের ক্ষেত্রে কোনটা সত্য নয় শ্রবণের দক্ষতা অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে এটা ঠিক তাই না জানতে চেয়েছে কোনটা সত্য নয় এটা ঠিক সেকেন্ড শ্রবণ দক্ষতা মানুষকে ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে এটাও ঠিক শ্রবণ দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায় এটাও ঠিক চার নম্বর বলেছে শ্রবণ দক্ষতা মানুষের স্মৃতি শক্তিকে বাড়িয়ে তোলে এটা ভুল তোমাকে জানতে চেয়েছে কোনটা সত্য নয় দ্যাট ইজ অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার চলো ন নম্বর প্রশ্ন কি আছে দেখো বলেছে যে দুটি ক্ষেত্রে একজনের চিন্তা তার মাথা থেকে বাইরে আসে ইনপুট থেকে আউটপুটে আসে মানে একজনের মাথায় ছিল সেখান থেকে আউটপুট হয় তাহলে কোন প্রক্রিয়ায় বেরিয়ে আসে কোন দুটো কথন আর লিখন তাহলে এই প্রক্রিয়াতে আউটপুটটা হবে ব্যাস অপশন বি বিসার দশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে দুটি ক্ষেত্রে একজনের চিন্তা অন্য একজনের মাথায় প্রবেশ করে দ্যাট ইজ ইনপুট হয় কার মাধ্যমে যেটা রিসিভ করছি শ্রবণ আর পঠন মানে আর ওকে বুঝতে হবে প্রশ্নটা কি বলেছে একটি ভালো গুণ কি জর্জ কিছু পয়েন্টস এর কথা বলেছেন এবং এটা তোমরা নিজেরাও জানো কি দেখো প্রথম অপশন বলেছে বড় বড় শব্দ বাক্য ব্যবহার করা ভুল ছোট ছোট শব্দ ব্যবহার করা এটাও ঠিক আর দেখি এর থেকেও ভালো কিছু অপশন আছে কিনা তিন নম্বর বলেছে সেখানে ছোট শব্দ ব্যবহার করলে কাজ হবে এটা যেখানে হবে হ্যাঁ যেখানে ছোট শব্দ ব্যবহার করলে কাজ হবে সেখানে বড় শব্দ ব্যবহার না করা কি এগারো আছে তো আচ্ছা লেখার পরে কোনো শব্দ বাদ না দেওয়া লেখার পরে কোনো শব্দ বাদ না দেওয়া এটা তো ভুল কারণ অপ্রয়োজনীয় শব্দগুলো যদি আমাদের বাদ দিলে শব্দটা বাদ দিলে কাজ চলে যায় সেটা দেখা তাই না অপশন ফোর ছোটো ছোট শব্দ ব্যবহার করব কিন্তু কখন না যখন ছোট শব্দ ব্যবহার করলে বা যেখানে শব্দ ব্যবহার করলে কাজ হবে সেখানে বড় শব্দ ব্যবহার না করা অপশন সি বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাই কারেক্ট আনসার নেক্সট লিখন দক্ষতা হলো এক প্রকার কি ধরনের দক্ষতা স্বাভাবিক উৎপাদক গ্রহণমূলক নাকি বর্জনমূলক লিখনের ফলে কি হয় রাইটিং স্কিলের কথা বলছি প্রোডাকশন হয় ক্রিয়েটিভিটি হয় তাহলে কি উৎপাদন দ্যাট ইজ উৎপাদনমূলক দক্ষতা অপশন বি হচ্ছে কারেক্ট আনসার এবং সেটা কিন্তু আলটিমেটলি অর্জন করতে হয় স্বাভাবিক দক্ষতা আমি বলতে পারি না তাই না নেক্সট তেরো নম্বর প্রশ্ন বলেছে লিখনের মাধ্যমে একজনের চিন্তা কি হয় তুমি লিখছো তার মানে কি আউটপুট হচ্ছে তাহলে একজনের চিন্তা কি হবে অন্য একজনের মাথায় প্রবেশ করবে দ্যাট ইজ অপশন বি কারেক্ট আনসার নেক্সট চোদ্দ যে ক্ষেত্রে মনোযোগ মানে অ্যাটেনশন সব থেকে বেশি প্রয়োজন কোন ক্ষেত্রে শ্রবণ কথন পঠন লিখন কোন ক্ষেত্রে লাগবে অবশ্যই লিসনিং এর ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে অ্যাটেনশন লাগবে কারণ ডাইভার্ট হয়ে যেতে পারে তাই না চল আর তাছাড়া শ্রবণের ক্ষেত্রে উচ্চারণ বোঝা অন্যজন ব্যক্তি কি বলছে সেটা দেখা তাই না সেই জন্য শ্রবণ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন চার প্রকার ভাষা দক্ষতার মধ্যে রাইটিং কে সবশেষে রাখা হয়েছে কেন রাইটিং কে সবশেষে রাখা হয়েছে কেন লিখনকে ভাষা দক্ষতার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লিখন এটা নাকি অপশন বি বলেছে অনেকগুলো দক্ষতার মিলিত রূপ লিখন নাকি লিখন দক্ষতা এক প্রকার সৃজনমূলক দক্ষতা নাকি সবার থেকে এই দক্ষতা অর্জিত হয় হবে অবশ্যই অপশন ডি সবার থেকে এই দক্ষতা অর্জিত হয় ওকে লাস্টে রাখা হয়েছে আলটিমেটলি আস্তে আস্তে করে তোমাদের এক্ষুনি সব রিজনগুলো আমি রিজনক্রাইব করেছি নেক্সট নেক্সট হচ্ছে যে দুটি ক্ষেত্রে ভাষার লিখিত যোগাযোগ হয় সেটা কি লিখিত যোগাযোগ বলেছে কিন্তু খুব ভালো করে কোয়েশ্চেন পড়বে কি চেয়েছে পঠন লিখন শ্রবণ কথন পঠন শ্রবণ নাকি লিখন কথন লিখিত যোগাযোগ লিখিত যোগাযোগ কার সাথে রিলেটেড না লেখা তো থাকবে তাহলে বাকি যে দুটোই লেখা লেখা ওটাকে বাদ দিয়ে দিলাম এখানে আছে এখানে লেখা আছে আর লেখা কোথায় আছে কথনের সঙ্গে লেখা কি জড়িত না তো লেখা কার সাথে জড়িত পঠন তুমি কোনো নিউজ পেপার কোনো বই পড়ছো সেটা কি লেখা আছে তাহলে লিখিত যোগাযোগ রিটার্ন কমিউনিকেশন কোনটার সাথে পঠন আর লিখন মানে রিডিং আর রাইটিং এর সাথে রিলেটেড ওকে তো এই গেল এই চ্যাপ্টার থেকে কোয়েশন আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এরকমই আরো টপিকগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব থ্যাংক ইউ সবাইকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ওকে অ্যান্ড করলাম টেক এর অল